নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইসেলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে আইএসএলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, সেটা উঠে আসছে জামশেদপুর এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে জামশেদপুর এফসিতে আসছেন একজন নতুন স্ট্রাইকার, 30 বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমাচুকুহু। হ্যাঁ, ঠিক শুনছো, ড্যানিয়েল চিমাচুকুহু, 30 বছর বয়সী এই নাইজেরিয়ান স্ট্রাইকার, যিনি কিন্তু এবছর আইএসএল এ এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলছিলেন, বাট তিনি কিন্তু সেইভাবে ভালো পারফর্ম করতে পারছিলেন না এবং তিনি কিন্তু জামশেদপুর এফসিতে এবছর আইএসএল এ খেলবেন। তো ড্যানিয়েল চিমাচুকুহু, 30 বছর বয়সী এই নাইজেরিয়ান স্ট্রাইকার, তিনি কিন্তু জামশেদপুর এফসিতে এবছর আইএসএল এ খেলবেন। তো এই ছিল জামশেদপুর এফসিকে নিয়ে আপডেটটা। তো তোমাদের কি মনে হয় যে ড্যানিয়েল চিমাচুকুহু, 30 বছর বয়সী এই নাইজেরিয়ান স্ট্রাইকার, তিনি জামশেদপুর এফসিতে গিয়ে কতটা ভালো পারফর্ম করতে পারবেন বলে তোমাদের মনে হয়? অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, সেটা উঠে আসছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো যে এসসি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন অরিন্দম ভট্টাচার্য। তো 32 বছর বয়সী এই ভারতীয় গোলকিপার, তিনি ছিলেন এসসি ইস্টবেঙ্গলের এবছর আইএসএল এর ক্যাপ্টেনের দায়িত্বে। বাট এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে অরিন্দম ভট্টাচার্য, 32 বছর বয়সী এই ভারতীয় গোলকিপার, তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনের দায়িত্বে আর থাকছেন না। তো তোমরা কিন্তু এসসি ইস্টবেঙ্গলে একজন নতুন ক্যাপ্টেনকে দেখতে পেতে চলেছ। তো তোমাদের কি মনে হয় যে অরিন্দম ভট্টাচার্যের ক্যাপ্টেনশিপে এসসি ইস্টবেঙ্গল কতটা ভালো খেলছিল এবং তোমরা এসসি ইস্টবেঙ্গলে ক্যাপ্টেনের দায়িত্বে কাকে দেখতে চাও? অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, সেটা উঠে আসছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমাদের এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি জানিয়েছি যে এটিকে মোহনবাগানের বেশ কয়েকজন প্লেয়ার কোভিড পজিটিভ হয়েছেন এবং যে কারণে ওড়িশা এফসির সাথে ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছিলো এবং তারপর কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে যে এটিকে মোহনবাগানের ম্যাচটা ছিল সেই ম্যাচটাও ক্যান্সেল হয়ে যায়। এবং তোমাদের জানিয়ে দিই যে এটিকে মোহনবাগান তারা আবার কবে খেলতে নামবে, তো সেই আপডেটটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। তো এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে এটিকে মোহনবাগানের যে নেক্সট ম্যাচটা রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির সাথে বৃহস্পতিবার জানুয়ারির 20 তারিখে, সেই ম্যাচটাও কিন্তু ক্যান্সেল হতে পারে। হ্যাঁ, ঠিক শুনছো, কেরালা ব্লাস্টার্স এফসির সাথে এটিকে মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে জানুয়ারির 20 তারিখে, সেই ম্যাচটাও কিন্তু ক্যান্সেল হতে পারে। এবং ফাইনালি এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান আইএসএল এর এই বড় ম্যাচ 29শে জানুয়ারি শনিবার যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান আবারও খেলতে নামতে পারে। তো এই আপডেটটা কিন্তু উঠে আসছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমাদের কি মনে হয় যে এটিকে মোহনবাগানের এই যে ম্যাচগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ ব্যাপারে তোমাদের কি মতামত, এ ব্যাপারে তোমরা কি বলবে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি অরিন্দম ভট্টাচার্য, তিনি এসসি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনশিপের দায়িত্বে থাকছেন না, তার জায়গায় নতুন ক্যাপ্টেন আসতে চলেছে, এবং তোমরা এই ব্যাপারে কি বলবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তার পাশাপাশি তোমরা এসসি ইস্টবেঙ্গলে ক্যাপ্টেনশিপের দায়িত্বে কাকে দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং ড্যানিয়েল চিমাচুকুহু, 30 বছর বয়সী এই নাইজেরিয়ান স্ট্রাইকার, তিনি জামশেদপুর এফসিতে গিয়ে কতটা ভালো পারফর্ম করতে পারবেন বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।